বৃষ্টি শুরু হয়ে গেছে, আসলে প্রচণ্ড গরম চলছে আজ দু তিন দিন ধরে, তাই জন্য আরো আজকে বৃষ্টি শুরু হয়ে গেল। এই মুহূর্তে আমাদের এখানে টেম্পারেচার দেখাচ্ছে 28 ডিগ্রি সেন্টিগ্রেড, তো মোটামুটি এখানে 28 বা 30 এরকম হলে পরেই সঙ্গে সঙ্গে আমাদের বৃষ্টি শুরু হয়ে যায়। তো ঠিক সেরকম এখানে বৃষ্টি অলরেডি শুরু হয়েছে, আকাশ পুরোপুরি মেঘলা। প্রচন্ড দুর্যোগের মধ্যে দিয়ে আজকে আমরা গাড়ি চালাচ্ছি, দেখুন একবার কি অবস্থা সামনে। আমাদের যেতে হচ্ছে প্রায় 280 কিলোমিটার, অলরেডি আমরা 100 কিলোমিটার পেরিয়ে এসেছি। আর মানে ওখানে তো এমন হয়েছিল যে কিছুই বোঝা যাচ্ছে না, আর বিশেষ করে পাশ দিয়ে যখন ট্রাকসগুলো যাচ্ছে তারা যে জল ওয়েভগুলো সৃষ্টি করছে তাতেই আমার পুরো স্ক্রিন আরও আবছা হয়ে যাচ্ছে। আর এখানে এখানে ট্রাক মানে প্রত্যেকটা ট্রাক হচ্ছে 52 ফিট লম্বা, প্রায় 30টা চাকা, মানে তারা তাদের সঙ্গে পাল্লা দিয়ে এই গাড়ি চালাতে হচ্ছে এই এই রাস্তায়। আর 100 কিলোমিটারের নিচে নিয়ম অনুযায়ী এখান দিয়ে আমি গাড়ি চালাতে পারবো না, দেখুন একবার কি অবস্থা। সামনে দিকটা বিশেষ করে ম্যাক্সিমাম ভিজিবিলিটি আছে হচ্ছে 200 মিটারের মধ্যে। বৃষ্টি বাড়ির পিছনে খেলাধুলা করছে নাকি? ও ফ্রুটস খাচ্ছে। এমার্জেন্সি একটা কাজের জন্য আমাদের গাড়িটা থামাতে হলো, একবার শুধু দেখুন গাড়িগুলোর স্পিড, সবার স্পিড এখানে প্রায় 120 কিলোমিটার পার আওয়ার আছে, আমরাও এই স্পিডে যাচ্ছি। শুধু এমার্জেন্সি ব্রেক দিয়ে আমরা রাস্তার পাশে দাঁড়িয়ে কাজটা করে আবার এগোচ্ছি। আমরা জাস্ট একটা ব্রেক নিচ্ছি কারণ বারবির খুব খিদে পেয়ে গেছে। অন রুটে আমরা একটা রেস্টুরেন্টে নামছি, রেস্টুরেন্টের এখানে নামলাম গাড়ি থেকে, এখানে পেট্রোল ভরালাম, এখন কিছু খাওয়া দাওয়া করে তারপর আমরা আমাদের এই সামনেই হোটেল আছে, হোটেলে নামব। এই দেখুন এই আমরা হাইওয়ে দিয়ে যাচ্ছিলাম, এই অন রুট পাশ দিয়ে ঢুকে গেলাম এখানে, এখানে পেট্রোল নিলাম, নিয়ে এখন এই অন রুটে আমরা ঢুকছি এখন রেস্টুরেন্টে। বারবির খুব খিদে পেয়ে গেছে, শুধু বারবির না আমাদের সবারই খুব খিদে পেয়ে গেছে। এখানে অনেকগুলো রেস্টুরেন্ট আছে, যেমন সাবওয়ে, টিম হর্টন, NW, এই যে বসে খাবার সব ব্যবস্থা আছে এখানে। টাচস্ক্রিনে অর্ডারটা দিয়ে দিতে হবে, এখানে টিম হর্টন আছে, সাবওয়ে আছে, অ্যান্ড NW আছে, যাকে আমরা চুজ করলাম সেখানে অর্ডারটা দিয়ে এখানে খাওয়া নিয়ে শুধু বসে যাবে। এই জায়গাগুলোতে এই রকম হরিণ প্রচুর পাওয়া যায়, তাই জন্য দেখুন এখানে একটা স্টাফ হরিণের মতন। অর্ডার প্লেস করে দিয়ে আমি আর বারবি এবার লাইনে দাঁড়িয়ে পড়লাম। অবশ্য এখানে স্ক্রিনের মধ্যে দেখাচ্ছে যে আমাদের অর্ডার এখন প্রোগ্রেস, ইন প্রোগ্রেস মানে তৈরি হচ্ছে, যেই তৈরি হয়ে যাবে অটোমেটিক্যালি ওখানে ফ্ল্যাশ করলে আমরা আমাদের খাবার নিয়ে নেব। এই আমাদের চিকেন র‍্যাপ চলে এসেছে, আর ফ্রেঞ্চ ভ্যানিলা আছে, আরও অনেক কিছু আনছে বারবি আর বাবলি গ্যাস। মোটামুটি আমরা এখানে লাঞ্চ করে তারপরে হোটেলে ঢুকব। আমরা অন রুটে শুধু খেয়েই যাচ্ছি, লোডেডগুলো কী খেলাম আমরা, র‍্যাপ খেলাম, এখন আবার পিৎজা, এখন আবার পিৎজা চলে এসেছে, কফি, প্রচুর খাওয়া দাওয়া। অন রোড খাওয়া দাওয়া শেষ, ব্রেক হলো আমাদের একটা প্রায় 1 ঘন্টার, বিকেল 4টে মতন বাজে, বৃষ্টিটাও অনেকটা কমে গেছে, তেল নেওয়া হয়ে গেছে। এবার আমরা আর 30 কিলোমিটার আছে আমাদের হোটেল, তো ওখানে গিয়ে এখন আমরা উঠবো, তারপরে ব্যাগপত্র রেখে তারপর আমরা কিংস্টন সিটির এদিক ওদিক ঘুরতে যাবো। এই আমরা 401 হাইওয়ে থেকে নেমে গেলাম, মানে সাইড দিয়ে সরে গেলাম আমরা, গ্যানাকেও বলে যে শহরটা যেখানে আমরা আমরা হোটেল বুক করেছি সেইখানে। এই রামাদা আমাদের সামনে, এই যে আমরা হোটেলে এখন প্রবেশ করব, এই যে ওয়েলকাম টু গ্যানাকেও,
শহরটার নাম। গ্যানাকো স্মল সিটিতে ঢোকার ঠিক সামনেই আমাদের লজটা, আর পুরোটাই ওপেন। আর এই যে ঘরগুলো দেখা যাচ্ছে, সেরকমই একটা ঘরে আমরাও থাকছি। মন্ট্রিয়াল থেকে এই মাত্র আমরা গ্যানাকো স্মল সিটিতে রামাদা বলে যে রিসর্টটা যে আমরা ভাড়া নিয়েছিলাম সেখানে এসে পৌঁছালাম। এখন আমাদের রিসেপশনে গিয়ে আমাদের রুমের চাবি এগুলো নিতে হবে। খুবই সুন্দর সাজানো গোছানো একটা রিসর্টস। কালকে আমাদের বোট রাইড আছে। এই হচ্ছে রিসেপশন। আর ওই দিকটা মনে হচ্ছে ডাইনিং হলের মতন, সেখানে কালকে সকালবেলার ব্রেকফাস্ট। এই কটেজটাতে খুব সুন্দর একটা সুইমিং পুল আছে, কিন্তু সুইমিং পুলটা এই মুহূর্তে রেনোভেশনের জন্য বন্ধ আছে। ওরা বলছে যে জুলাই মাসের শেষ দিকে খুলবে। তো আর আজকে যা বৃষ্টি হচ্ছে তাই জন্য ম্যাক্সিমাম লোক আর সুইমিং পুলের জন্য খোঁজও নিচ্ছে না। এরিয়াটা এতটাই বড় যে প্রত্যেক জায়গায় কিছুক্ষণ পরে পরে এরকম সাইন দেওয়া আছে যে আপনার রুম নাম্বারটা কোন দিকে, নচেত আপনি খুঁজে পাবেন না। মানে ভেতর দিকে দিয়ে এতগুলো রাস্তা, এতটা এরিয়া যে কোথায় কোন দিকে আপনার রুম। আমরা থাউজেন্ড আইল্যান্ডে আমাদের রিসর্টসে চেকিং করলাম। চেকিং করার পরে আমরা এই ঘরটা পেয়েছি, 409 নম্বর ঘর। কটেজগুলোকে ইন্ডিভিজুয়াল পার ফ্যামিলি এরকম করে রাখা আছে, এবং যার যার নিজস্ব গাড়ি আপনি এখানে পার্ক করে রাখতে পারবেন। চলুন ভেতরটা দেখে আসি। খুবই সুন্দর পরিবেশ, শুধু আজকে ওয়েদারটা এতটাই ডাউন তাই জন্য ভালো লাগছে না। যদি পরিষ্কার আকাশ থাকতো আরও সুন্দর লাগতো। জায়গাটা খুবই সুন্দর, এই দিকটা জঙ্গল। এই হচ্ছে ঘর, সব কিছু খুবই টিপ টপ, পরিষ্কার পরিচ্ছন্ন, একদম নিট অ্যান্ড ক্লিন। এখানে কোট হ্যাঙ্গার, একটা আয়না, সব কিছু আছে। এখানে ছোট একটা ফ্রিজও আছে, মিনি ফ্রিজ আছে, বেসিন। এবং সবচেয়ে বড় কথা যে ওয়াশরুমটা পর্যন্ত কত সুন্দর। অবশ্য এই সমস্ত দেশে আমি যত হোটেল রিসর্ট মোটেল যেখানেই থেকেছি কোনোদিনও ওয়াশরুম নিয়ে কোনোরকম কোনো কিছু কম্প্রোমাইজ আমাকে করতে হয়নি। এখানে সবসময় নিট অ্যান্ড ক্লিন থাকে। আমি এরকমই দেখেছিলাম, ওরা যখন আমাকে ক্যাটালগটা পাঠিয়েছিল, পিডিএফটা ঠিক এরকমই ছিল। বারবিও রেডি স্টাডি গো। এখানে ঢুকলেই ওয়াইফাই পেয়ে গেছে, ওর ওখানে কার্টুন শুরু হয়ে গেছে। এই ফিলিপিনো ফ্যামিলি, এরা স্যামন মাছ নিয়ে এসেছে। এখানে স্যামন মাছ কেটে ওনারা এখন রান্না করে এখানে খাবেন। ওনারা এমনকি স্টোভ সমস্ত কিছু এখানে ক্যারি করছেন। কানাডাতে টোটাল 10খানা প্রভিন্স আছে। এখানে স্টেট বা রাজ্যকে প্রভিন্স বলে, প্রত্যেকটা রাজ্যের আলাদা আলাদা একটা করে ফ্ল্যাগ আছে। দেখুন এই সেই ফ্ল্যাগগুলো এখানে লাগানো আছে। এই রিসর্টসটার মধ্যে যারা কাজ করেন তারা মনে হয় এই দিকটা থাকেন, জঙ্গলের ধার ঘেঁষে তাদের থাকার ব্যবস্থা। আর এই দিক থেকে শুরু হচ্ছে মানে যারা ট্রাভেলার্স, যারা ভাড়া নিচ্ছে তাদের থাকার ব্যবস্থা। দেখুন এখানে সব বন্ধুরা বান্ধবীরা মিলে, 6-7 জন বন্ধু বান্ধবী মিলে এই 6-7টা বাইক নিয়ে ওনারা প্রায় 11 দিন ধরে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন। অরিজিনালি কিউবেককে থাকেন এবং কিছু বন্ধু এসছে ফ্রান্স থেকে। এদের পুরো সংসার এই বাইকে, তাবু থেকে আরম্ভ করে আপনার খাবার দাবার সমস্ত কিছু নিয়ে এরা ঘুরছে। এরকম বাইকার গ্রুপ এখানে প্রচুর থাকে, তারা মাসের পর মাস এই গরমকালে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়। এই আমি ওনাদের জিজ্ঞেস করলাম, দুজন এসছে ফ্রান্স থেকে, তারা এখন এখান থেকে যাবে হচ্ছে টরন্টো থেকে ওনারা যাবে নায়াগ্রা থেকে ওনারা বর্ডার পেরিয়ে ইউএস ঢুকে ওই দিক দিয়ে আবার ইউএসের ওই দিক দিয়ে ওনারা ঘুরে আবার ফিরবেন মন্ট্রিয়ালে।
রিসর্টে এখন সন্ধ্যা নেমে এসেছে। আজকে প্রচণ্ড ওয়েদার খারাপ, আমাদের ভাগ্যই খারাপ আজকে। এত বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে যে এত তাড়াতাড়ি সন্ধ্যে নেমে গেছে। এখন বাজে হচ্ছে 9টা, এই সময় আলো থাকে কিন্তু কোনো আলোই পাচ্ছি না, আজকে পেলামও না, কিংস্টন সিটিতেও যেতে পারলাম না, এত বৃষ্টি হচ্ছে। এই গ্যানাকিউতেই রয়েছি আমরা, কালকে আমাদের বোট রাইড আছে, কিন্তু এখন এই ওয়েদারের জন্য এখানে বোট রাইড হবে কি না সেটাও একটা সন্দেহ। তবে দেখা যাক, হোপ ফর দ্য বেস্ট। রিসেপশনের জায়গাটা সন্ধ্যাবেলা বেশ ভালো লাগছে, এখন অন্ধকার হয়ে গেছে, চারপাশে লাইট জ্বলে উঠেছে, আর আশেপাশে এখানে সব রিসর্ট, হলিডে ইন সবার রিসর্ট। এই রিসর্ট থাকার জন্য জায়গাটা বেশ জমজমাট। ওই দিকটায় গিয়েছিলাম, আমাদের রিসর্টটা সন্ধ্যাবেলা এখন কত সুন্দর লাগছে দেখুন, আলোগুলো জ্বলে উঠেছে চারপাশে, প্রত্যেকটা কটেজ রুমের সামনে এখন গাড়ি। আমরা যখন এসেছিলাম তখন অনেক ফাঁকা ছিল, ভাবছিলাম হয়তো ফাঁকায় ফাঁকায় থাকতে হবে, এখন দেখছি প্রায় প্রতিটা রুমই এদের বুক হয়ে গেছে, বা তখন হয়তো সবাই বাইরে কোথাও ঘুরতে গিয়েছিল তো তাই জন্য গাড়ি দেখতে পাচ্ছিলাম না, এখন তো সব ভর্তি। আজকে যদি বৃষ্টি না হতো তাহলে আমরা আরও বেশি এখানে এনজয় করতে পারতাম। আমরা বাইরে রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে এলাম, আমরা ঠিক খুঁজে খুঁজে এই ইন্টেরিয়র সাইডেও কিন্তু আমরা ইন্ডিয়ান রেস্টুরেন্ট খুঁজে পেয়েছি এবং আছেও, তো আমরা পেয়ে গেছি, এখন আমরা খেতে বসবো। রাত 9টা মতন, 9:30 বাজে, খিদে পেয়েছে। আচ্ছা ঠিক আছে, কি সুন্দর লাগছে আমাদের রেসর্টটার সামনে। মন্ট্রিয়াল থেকে বেরিয়ে পুরো রাস্তাটা আপনাদের তো দেখালাম কীভাবে এসেছি, তারপরে এই রিসর্টে উঠেছি, উঠবার পরে এখন হচ্ছে ডিনার টাইম, বারবি ডিনার হচ্ছে চিকেন কারি আর হচ্ছে রাইস, আমাদেরও আর ডালমাখানিও আছে। সন্ধ্যাবেলা পুরোপুরি আলো জ্বলবার পর ঘরটা আরও সুন্দর লাগছে, আর ঘরটা তো বিশাল বড়। এবার আমাদের খাওয়া দাওয়া আজকে মতো রাত্রিবেলা এইখানেই আজকের এই ব্লগটা শেষ করলাম, আবার কাল ব্রেকফাস্ট থেকে আপনাদের সঙ্গে দেখা হবে। আর ওই কেমন হয়েছে চিকেনটা? চিকেন ভালো? আচ্ছা খাও তোমার।